বৈশ্বিক করোনা মহামারীর বিরূপ প্রভাবে 2020 সাল জুড়েই সারা বিশ্বের মানুষের মধ্যে ছিল আতঙ্ক, ভয় আর অস্থিরতা। অর্থনৈতিক মন্দায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই দুর্দিনের মধ্যে জীবনযাপন করছেন। খ্রিস্টীয় নববর্ষকে ঘিরে অন্যান্য বছর যেমন মানুষের মধ্যে আনন্দ, উৎসব, উদ্দীপনা দেখা যায়, এবার তার কিছুই নেই। যদিও করোনা মহামারীর কারণে এবছর আমাদের নববর্ষের আনন্দ নেই, তারপরেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 2020 সাল প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্টের এবং দুঃখজনক। এই 2020 সাল আমাদের মাঝখান থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কারো ফ্যামিলি, বাবা মা, ভাই বোন এবং ব্যবসা, পুরো পৃথিবীর সমৃদ্ধি ধ্বংস করে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে 2021 সাল সমৃদ্ধি, সুখ এবং শান্তি বয়ে আনুক। 2020 সালটা ছিল সবার কাছে দুঃস্বপ্নের মতো। করোনার মহামারী এবং অর্থনৈতিক সংকট, স্বপ্ন নিয়ে পুরো বিশ্ব ছিল স্তব্ধ। এই বছর এপিনিয়রটা আমাদের আনন্দের নয়, দুঃখের। অনেকের মা বাবা হারিয়েছেন, অনেকের আত্মীয় স্বজন হারিয়েছেন। আমরা আবারও চাই সেই আনন্দ, সেই উল্লাস, আবার যেন সেই আনন্দময় দিন কি আমাদের মাঝে ফিরে আসে। বিগত বছরগুলোতে মাদ্রিদে নববর্ষকে বরণ করার জন্য লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এবার স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সেখানে লোকজন একেবারেই নেই। তারপরও সবাই যার যার মতো নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই বছরটা কোভিড এর কারণে অনেক কষ্টে কাটিয়েছি। আশা করব আমাদের নিউ ইয়ারে যে নতুন বছর আসতেছে, আমরা যেন এই কোভিডটা কাটিয়ে সুন্দর করে আবার চলতে পারি। 2020 সাল করোনা মহামারীর কারণে আমাদের বৈশ্বিক সবার নানান সমস্যা, দুঃখ, কষ্ট, বেদনায় গেছে। আশা করি আমরা 2021 সাল করোনা মহামারী বিদায় নিবে এবং আমরা সবাই শান্তি এবং সমৃদ্ধির দিকে গেবে। প্রবাসী সহ স্থানীয়রা আশায় বুক বেঁধেছেন, নতুন বছর যেন সবার জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। সময় সংবাদ, স্পেন।